মহাভারতর অমর চরিত্র গান্ধারীক লৈ ডক্টর জয়শ্রী গোস্বামী মহন্তই লিখা ব্যতিক্রমী উপন্যাস গান্ধারীক শনিবারে রাইজর মাজলৈ উলিয়াই দিলে প্রকাশক চন্দ্র প্রকাশে। কনকলাল বৰুৱা প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত গান্ধারীক উন্মোচন করে বিশিষ্ট সাহিত্যিক ডক্টর নগেন শইকীয়াই। একটা অনুষ্ঠানতে ডক্টর মহন্তই লিখা কবিতা সংকলন প্রিয় বন্ধু উন্মোচন করে ডক্টর অমরজ্যোতি চৌধুরীয়ে। বর্তমানলৈকে 43খন গ্রন্থ প্রকাশ করা ডক্টর জয়শ্রী গোস্বামী মহন্তই গান্ধারীর বিষয়ে কয়, প্রাচীন ভারতীয় সমাজের সেই সময়ের পর আজির সময়লৈকে ভারতবর্ষর নারী সমাজতেই হোক বা ভারতীয় সংস্কৃতি আর সাহিত্য সমাজতেই হোক বা ধর্মীয় ক্ষেত্রতেই হোক, মহাভারতের গুরুত্ব সদায় অপরিসীম। আর গান্ধারীর যে চরিত্র, গান্ধারীর যে ভূমিকা, এয়া বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। সদায় এক বেলেগ ধরনের গান্ধারীক চাই অহা হয়েছে। আর একাধারে মাতৃ, একাধারে রাজমহিষী, কিন্তু অন্ধ, স্বেচ্ছা অন্ধত্ব বরণ করে লৈছিল। এই স্বেচ্ছা অন্ধত্ব কিয় বরণ করে লৈছিল আর সেই স্বেচ্ছা অন্ধত্বর পরিণতিত কি ধরনের নিজের জীবনটুক কেনে ধরনের চাইছিল, চর্যা করেছিল নিজের জীবনটুক আর যে পরিস্থিতিত পড়েছিল, এফালে 100 পুত্র আর এগারী কন্যা, একটা রাজ পরিয়ালর, ভারতবর্ষর বৃহৎ রাজ পরিয়ালর সেই সন্তান সকলক বড় আশারে বড় মমতার পালন করা হয়েছিল, তুলি ডাঙর করা হয়েছিল। কিন্তু দেখা গল কিবা চক্রত, কিবা চক্রান্তত সকলের নামের আগত দুঃযোগ হয়ে গেল। দুঃযোগ হওয়া কথা নয়, কোনো পিতৃ বা মাতৃ নিজের সন্তানের নামের আগত দুঃখ কেতিয়াও যোগ নকরে। যেটু দুঃখর প্রতীক, যেটু অশান্তির প্রতীক, যেটু অমঙ্গলর প্রতীক, সেই শব্দ কেতিয়াও যোগ নকরে। কিন্তু দেখা গল যে বিভিন্ন ধরনের কিবা চক্রান্তত পড়ি সকলের নামের আগত সুশাসন হয়ে গেল দুঃশাসন, সুযোধন হয়ে গেল দুর্যোধন, সুশলা হয়ে গেল দুঃখলা। এইবিলাক কেনেকে হবলৈ পালে, কিয় হবলৈ পালে, এই সকল কথাই এগারী মাতৃর হৃদয় কেনে ধরনের আলোড়িত করে। যি মাতৃ একধারে মহারানীয়, এখন বৃহৎ সংসার চলার উপরও এখন বৃহৎ রাজ্য, অখণ্ডিত ভারতবর্ষর মহারানী, গতি বহু কথা কবপরা নাছিলে, নিজের হৃদয়ের বহু বেদনা লুকুয়াই রাখবলগা হয়েছিল, রাজনৈতিক কারণতেই হোক, ধর্মীয় কারণতেই হোক বা সামাজিক কারণতেই হোক। গতি গান্ধারী আত্মপ্রকাশ করেছে নিজের সেই অকথিত বেদনারে, রাইজর ওসর ওলাই আছে। এটা রাইজে সেই গান্ধারীক রাইজে কেন ধরনের গ্রহণ করে। অনুষ্ঠান প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, বিশিষ্ট সমাজকর্মী দেবেন দত্ত, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা পুলক গগৈ, বিশিষ্ট সাহিত্যিক বিশ্বেশ্বর হাজরিকা, জ্যেষ্ঠ সাংবাদিক মনজিৎ মহন্ত আদি বিশিষ্ট ব্যক্তি সকল উপস্থিত থাকে। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সৈতে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।